গুড মর্নিং এভরিওয়ান। আমার বিছানা এখন পরিষ্কার করা হয়ে গেছে, ছেলে খেয়ে ঘুমাচ্ছে। আজকে আমি চিকেন বানাবো, তো চিকেনটাকে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। ও একজন নিজের মতন উঠে হাত খাচ্ছিল, উঠে পড়েছে ও। এবার ওকে একটুখানি খাওয়াবো, অনেকক্ষণ খাইনি। কি গো বাবা, লজ্জা পাচ্ছ তুমি? লজ্জা পাচ্ছ তুমি? হাত খাও না। তোমরা আরেকজনের কাণ্ড দেখো, ইনি সুযোগ পেলেই শুধু উল্টে যান নাকি বাবু। হুম, বলে দাও তো সবাইকে, সবাইকে বলো গুড মর্নিং। ও বাবা, কে এটা? কে? ডোডো বাবু, ডোডো বাবু না রুদ্র বাবু? আবার হাত। হাতটা ছাড়ো তো দেখি। কি, তাকে অনেক জল বেরিয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এক গ্লাস মতন এতে জল দিয়ে দেবো। এক গ্লাস দেবো না, একটু কমে দিই, কেননা ঝোলটার জন্য। ব্যাস, এইরকম জলটা রইল। এবার ভালো করে মিক্সড করে দেবো। একদম রেডি হয়ে গেছে স্নান টান করে। ওকে এখন আমি কাঁথাতেই রাখি, কেননা সবসময় প্যাম্পার্স পরে থাকলে কষ্ট হবে। ব্যাস, উনি রেডি হয়ে উল্টে গেলেন। দুপুরবেলা স্নান করে খাও একটুখানি খেলো, দিয়ে এরপর এই করে বেড়াচ্ছে ও। তুই ঘুমাবি না? ওরে, হাত পা সব খাবি? তো আমার স্নান করে পুজো হয়ে গেছে, এখন এবার খাবো। এখন দুপুর 3:30 বাজছে, এনার চোখে ঘুম নেই। তো এই ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও। টাটা।